আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ হাই হাই ঘটনা তো ঘটায় আমি ভুল করে টমের পাশে একটা গুতা মারছি আর এখন তো টমের মাথা গরম হয়ে গেছে আর জানেনই তো টমের মাথা গরম হয়ে গেলে কোনো দিরিক বিরিক থাকে না আরে টমে জেরি ইদুর বিড়াল হয়ে গাছে উঠে গেছে আমাদের চাইতে দেহে অনেক ছোট তাহলে আমরা কুকুর কি করছি আমি এখন গাছে উঠে যাব ঠিক ওদের মতোই এই তো আর একটু এ আর একটু তো হবে এ এ পড়ে পড়ে এই যা আবার পড়ে গেছি সমস্যা নাই আবার চেষ্টা করব উপরে ওঠার জন্য এবার উঠেই যাব নানির কসম আমার নানার কসম এমন কি তাসিরা টমেরও কসম মানে আমার কসম আর কি যাই হোক ইঁদুরটা মনে হয় পলাইছে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না হুম এই বোলডোকে চানা স্পাইক গাছে উঠে গেছে বাহ বেটা তো দেখি অনেক বড় হয়ে গেছে ছোট হলে কি হবে সাহস অনেক আছে বোলডোকে চানা বলে কথা হাই হাই কিসের ডালান দিয়ে গেলেছিলাম এরে পড়ে গেলাম ওরে পরে গেছি কোনো সমস্যা নাই কিন্তু স্পাইক তো গাছে আমি যে লাভ দিলাম ও যদি আমার মতো লাভ দেয় হাই হায় এ তো লাভ দিয়েছে রে বাবা এইবার বুঝি ওর কমর হাড় গুড় সব গেছে এই কিরে কিছুই তো হয় নাই দেখছি একদম তরতাজয় আছে। একলা একলা বৈশা থাকতে আর বার লাগে না রে তাই তো আমি চললে আইসি টমের কুজা রে ওরে টমের সাথে ধুসটা আমি করো মামি রে এইসব আমি কী দেখতেছি এখানে এত খালি বুতুল পরে আছে কেন আর টম আবার বোর্ডকে ছাড়া স্পাইক কেমন জানি পরে শুয়ে আছে বুঝলাম না ব্যাপারটা স্পাইকের মুখ থেকে দুধের ফুটকা বের হলো তার মানে টম আর স্পাইক ওরা সব বুতুল পাকা পরে করে দিয়েছে তাহলে তো কাম সারছে আজকে বাড়ির ভিতর তুফান উঠবে একটু পরে বুঝলাম না আমার মুখের মধ্যে এটা কি ঢুকাইয়া রাখছে আমার নাকি অসুখ হইছে আমি তো অসুখ বিসুখ কিছুই বুঝতেছি না আরে আমি তো দেখছি বুলডগের কোনো অসুখ বিসুখ কিছুই নাই রে তার মানে বুলডগ তুমি একদম সুস্থ এখন আর তোমার এই ঘরে বসে থাকতে হবে না তুমি খেলাধুলা সব কিছুই করতে পারবে তুমি মুক্ত যাও তোমার আর কোনো অসুখ বিসুখ নাই পরীক্ষায় সাকসেসফুল পেয়েছি তাইলে তো আমি অনেক খুশি আগে আমার চানা স্পাইককে আমার কুঁজে বের করতে হবে কারণ কয়দিন ধরে আমার চানা স্পাইকের কুঁচখবর আমি নিতে পারছি না আমার অসুখ বলে কথা আসলে আমার অসুখকে সেটাই আমি জানি না স্পাইক এ স্পাইক কী ব্যাপার স্পাইককে তো দেখতে পাচ্ছি না এইদিকে দেখি তো হে এটা আমি কি দেখছি হাই হাই। বোলডোকে চানা স্পাইককে নিয়ে আমি যেমন খুশি তেমন খেলতেছি কারণ আমাকে কেউ নিষেধ করছে না আহ কত দুষ্টামি দুষ্ট করতমাস একান থেকে সইরা মতো চিটা পরব আমার বাচ্চার গায়ে কাম ডাকি করছিল আমার বাচ্চাটাকে নিয়ে কেমন নাইনটি মার্কা খেলা শুরু করে দিয়েছিল বাচ্চা তুমি ঠিকঠাক আসো তো হ্যাঁ কিন্তু কোনো কথা বলছো না কেন মা আমাকে ছেড়ে দাও। মা আমাকে ছেড়ে দাও। আমি গাছে উঠবো। গাছে থাকতে ওর পছন্দ করি। কি? তুমি গাছে উঠতে চাও? আমার জীবনে শুনি নাই যে কুকুররা গাছে ওঠে। হায় হাই আমার চানা তো দেখে আধা পাগল হয়ে গেছে। কি সর্বনাশ! আমার হাত থেকে মাটিতে পড়লো। আমার চানা একটু ভেতা পেল না। এখন আমার দেখি দোরে ঘাসের দিকেও এই গাছে উঠে গেল নাকি? মা দেখো আমি কত সুন্দর করে গাছে উঠতে পারি তোমার চানা আগে পিচ্চি চানা নেই এখন তোমার চানা হয়ে গেছে গাছে উঠা চানা আমার চানার এই সর্বনাশটা কেড়াই করলো রে কার এত বড় সাহস ভড়ক আমি আমার কথাটা তুমি শোনো আসলে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে হাই হাই গলা চেপে ধরলে তো ঘটনা কিছু বলতে পারবো না আরে আমাকে ছাড়ো ওই তোর ঘটনা নিক্ষতি করি এই কয়দিন আমার চানাটা তোর কাছে রেখে গিয়েছিলাম আর তুই আমার চানাকে গাছে উঠে গাছ থেকে নিচে পড়ে যাতে হাত পা ভেঙে যায় সেই ব্যবস্থা করেছিস আমার চানাকে তুই গাছে ওঠা শিখেছিস তুই আমার চানাকে হাতে মারতে চাস না কলা কৌশলে মারতে চাস তোর এত তো সাহস আজকে তো তুই আমার কাছে ধরা আর বুলডগের কাছে ধরা মানে কি জানিস তোর জীবনের কাম সারা রে বুলডক ভাই আমি সব জানি আমি তোমার চানাকে ভালো করার ব্যবস্থা করে দেব তাও আমাকে ছেড়ে দাও আমি একটা কুকুর চানা আমি হাড়ডি চেটে খেতে চাই হাড়ডি চানা আর কিছু চেটে খেতে পারবো না আরে আবার আমাকে টুক্কা দিয়ে কি বলতে চাচ্ছে টম এই পিচ্চি তুমি আমার কথা শোনো আর বউটের দিকে নজর দাও এখানে দেখতে পাচ্ছ একটা বিড়াল বসে আছে মনে করো সেই বিড়ালটা আমি তোমার তুমি কেন তারপরে তুমি মারা গেছো নাকি ওই বেটা পিচ্ছি চুপতাক আমাকে জীবিত মেরে ফেলার পাইতারা তারা করা হচ্ছে তাই না ঘটনা কিন্তু সেটারা কটারা কিন্তু হচ্ছে এইটা এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ একটা কুকুর চানা না এটা বড় কুকুর মনে করো এটা তোমাকে মনে করো তুমি অনেক বড় একটা কুকুর চানা ঠিক আছে কিন্তু মনে রাখবে এই কুকুর চানা আর বিড়াল এদের মধ্যে কোনোদিন ভালো সম্পর্ক হবে না সম্পর্ক একটাই পাইপ আর পাইপ মানে বুঝতেই তো পারছো ইয়া ঢিসুং ইয়া ঢিং ডুসুম ঢুসুং আর কি আমাকে ডুসুম ডাসুং কথা বলছো কেন আমি কান্না করবো আরে দেখি চিলে আমার মাথাটা কে ফেললো কিন্তু এখন আবার বুঝলাম না কিছু আরে হচ্ছে না টম তুমি আমার দিকে দেখো স্পাইক আমাকে দেখো আমি প্রথমে একটা ঘর্ত করতেছি গর্ত করা হয়ে গেছে এখন আমার সঞ্চয় করতে হবে ভবিষ্যতে খাওয়ার জন্য খাবার সঞ্চয় করব আর সেটা হচ্ছে হাড্ডি কারণ কুকুররা হাড্ডি খেতে পছন্দ করে দেখো আমি হাড্ডিটা নিয়ে আসলাম আর মাটি দিয়ে এটাকে আমি একরি ঘুরে দিচ্ছি এরপর এটাকে তুমি বের করবে বুঝলে এই ইদোরের বাচ্চা তুই আমার গড় গর্ত করে ফেলেছিস তোর এত বড় সাহস এই হাড্ডি দিয়ে তোকে পিটিয়ে করে ফেলবো এই দাঁড়া দাঁড়া পালাচ্ছিস কেন রে তুই আমার গড় বেগে পালিয়ে যাবি কোথায় আজকে পিটাইয়া তোরে থক্তা করে চানো হ্যাঁ আইছিল পণ্ডিত আমি পারছি না হ্যাঁ আইছিল আমার পণ্ডিতগিরি দেখাইতে এখন আছে দৌড়ের উপরে যা এই যে স্পাইক দেখো আমি তোমার উপরে বুকের উপরে একটা রুমাল বেঁধে দিয়েছি কেন জানো তুমি এখন খাবার খাবে আর তোমার খাবার নিয়ে রেডি জেরি ঠিক আছে জেরি এখন বাকিটা আমি করতে পারবো এই যে স্পাইক তোমার খাবার রেডি এখন তুমি খাবার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও আর প্রস্তুত তো আমি করে দিছি নাও এক সিপি খাবার খেয়ে নাও এটা আমাকে কি দিচ্ছে এটা তো হাড়ি না এ এ গন্ধ এটা আমি খাবো না এটা গন্ধ আমার সহ্য হচ্ছে না কি খাবার গন্ধ কান্ড দেখছো খাবার খাবে না ভালো কথা কিন্তু গন্ধ বলার দরকার কি এই জেরি এটা কি কইতাছে টম সে মনে হয় জীবনের সিপি দিয়ে খায় নাই তুমি একটা কাজ করো এই সিপি দিয়ে কেমনে খেতে হয় আর কেমনে জিব্রা চেটে খেতে হয় সেটা অভিনয় করে একটু ঢেকিয়ে দাও জেরি তোমার কথাটা ভালো লেগেছে ঠিক আছে এই যে দেখো স্পাইট কি করে সিপি দিয়ে খেতে হয় প্রথমে হা করবে আর সিপিটা সামনে ধরবে বুঝতে পারছো এরপর সিপি থেকে খাবারটা কে ফেলবে আমি সিপি দিয়ে খাবার কেন খাবো আমার তো হাত আছে আমি তো এই খাবারটাই খাবো না কি তুমি এই খাবারটাই খাবে না বুঝতে পারছি একেবারে খাবার খাইয়া তারপর মজা দেখাইতে হবে দেখো আমি সিপির খাবারটা চেটে একেবারে কত মজা করে জিব্বা ঘুরিয়ে ঘুরিয়ে খেয়ে ফেলেছি ঠিক তুমিও এভাবেই খাবে বুঝতে পারছো এবার এক সিপ আমি তোমাকে দিচ্ছি তুমি খেয়ে দেখো অনেক মজা পাবে ঠিক আছে কি রে আমার ভিতরটা জ্বলছে নাকি ওরে এ তো বিলায়ের কাবার তুকু না কুকুরের কাবার খেয়ে ফেলেছিলাম ওরে কুকুরে কাবার খেলে তো আমার জামেলা হয় এতে আমার অ্যালার্জি ও একেবারে মাথা ঘুরে পড়ে গেছি কামনা হইল কি আর দু ধু ধুর চাই কিছু হওয়ার আগে টম অজ্ঞান হয়ে যায় এবারে কি আর পারা যায় টম শুনো এই বইটাতে লেখা আছে যে কি করে একটা বুলডকের চারাকে তার মার প্রতি ভালোবাসা বাড়াতে হবে এই বইটা ভালো করে পড়ো লেখা আছে মার প্রতি বুলডকের বাচ্চার ভালোবাসা বাড়ানো কয় কি এই বই থেকে নাকি বাচ্চার ভালোবাসা বাড়ানো যায় দেখি তো বইটার ভিতরে কি আছে আরে একেরা তো দেখি অনেক ছবি আর ছবিগুলো তো দেখা যাচ্ছে ভুলডক আর তার ছাড়া স্পাইকের একেরে স্পাইক ডি লুকাচ্ছে সেটা তো হয় বুঝলাম অপর পৃষ্ঠাতে কী আছে একটা তো দেখিস পাই একটা চুরকে ধরেছে চুরের হাফ প্যান্ট ধরে মুখ দিয়ে টেনে হিসেবে চিরে ফেলতেছে হা 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 এটা হাস্যকর বিষয় ছিল রে ভাই আরে টমের বাচ্চা হাসা হাসি পরে কর আগে আমার সমস্যা সমাধান কর এই যে আমার চানা স্পাইক দেখো টমের হাতের বইটার ভিতরে তুমি এর ছবি তুমি কি করতেছ একটা বিড়াল চানাকে ধরে কামড় দিয়ে ধরে বসে আছো আর অপর দিকে দেখো তুমি একটা জুতা ধরে কামড়িয়ে জুতাটা চিড়ে ফেলতেছো বুঝতে পারছো যে আমি তোমার আসল মা স্পাইক তুমি কোয়ো না বলডক তোমার আসল মা তুমি পলায় দাও তাইলে আমি অনেক খুশি হব এ সত্যি সত্যি পলায় যেতেছ নাকি হাই হাই সত্যি সত্যি পলায় গেছে তো এবার তো আমার কবর আছে তাইলে তোমার বাচ্চা তুই আমার সাথে মশকরা করছিস তুই আমার চানাকে আমার সামনে দৌড়াইয়া দিছিস আমার চানাকে বোঝাতে চাচ্ছি আমি তার মা আর তুই তাকে উল্টা ফাল্টা বলে একা থেকে দৌড়া দিছিস দাঁড়া আজকে তোর একদিন আমার জয় বচ্চল লাগে এই মুখে বই ডিল মারলো টমের বাচ্চা মাথাটা গরম কইরা দিলি রে তোর তো কবর আসে রে ওরে বাবারে রে তো চেততে গেছে এইবার তো আমার কবর আসে তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়েছি এইবার দরজাটা তাড়াতাড়ি লাগিয়ে দেয় এই দরজার উপর একটু ভরসা নাই দরজাটার পিছনে আরও অনেকগুলা বাক্স এনে রেখে দিচ্ছে যাতে সহজে দরজা খুলতে না পারে ও অনেক কষ্ট করে বাক্সগুলো এনেছি এইবার আরেক বাক্সের ভিতর লুকিয়ে পড়ে যাতে ভুলডোক আমাকে খুঁজে বের করতে না পারে কষ্টও লাগিয়ে দেয় সে ভাববে এটা একটা কার্টুন বক্স বোলডোকের বাচ্চা ধুরু বাচ্চা রে তোর কত বড় সাহস তুই আমার চানাকে ওটা পাটা শিখাইছিস বড় কথা না বড় কথা শেষ মাস তুই বইডিল মেরেছিস তাহলে তো তুই শেষ এইবার তোকে আমি ধুনিয়া চারা করে তারপর ভাত খাবো তার আগে ভাত খাবো না রে আগে তুই শেষ তারপর ভাত এ এখানে বাচ্চারা এসে কান্না করতেছে কেন বাচ্চারা কি আমাকে চিনে ফেলেছে হে বাবু তুমি কি আমাকে চিনেছ যে আমি তোমার আম্মু আম্মু বুঝতে কি ব্যাপার আমার বাচ্চাটাকে বোঝাতে আমার এত কষ্ট হচ্ছে কেন আরে টম আমার বাচ্চাটাকে কি না আমি তো আর ধৈর্য ধরতে পারছি না ওরে কিসের মধ্যে পাড়া দিলাম রে ওরে 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 কিসের মধ্যে ডুসকে উপরে পড়ে গেল ওরে পাবা রে যাক তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বৈঠক তো এখন আইলো না একটু উকি দেয়া দেখি তো পরিবেশটা কেমন এ পরিবেশের ভাব সাপ তেমন ভালো না আমার নানার কচম নানির কচম টমরে আমি চারুম না ওরে চারবো কি আমার মাথায় আলু হয়ে গেছে অলরেডি ওরে আলু তো আবার ডাবল হয়ে গেছে ও তিন ডাবল চার ডাবল পাল ডাবল বাবা রে বাবা আমার জীবনটা হয়ে গেছে হাবা গুবাও শেষ মে পড়তে হলো আমার অবস্থা দেখে আমার দারুণ হাসি পাচ্ছে আমার বাচ্চার মুখে হাসি ফোটার জন্য আমি 10 বার আগাত খেতে পারি ওরে আগাত তো একটাইছি রে হা আবার গাছর সাথে দুধ আমার দারুণ মজা পাচ্ছে বাচ্চার মুখে হাসি ফোটার জন্য বুলডক আগাত প্রাপ্ত হয়েছে এমনকি যে তার চানা তার আগাত দেখে আবার হাসতেছে হায় রে সন্তান সন্তানের জন্য মার কষ্ট সবচেয়ে বেশি হয় তবে মার কষ্ট তকরে শেষ হয়ে যায় যখন সন্তান তার কাছে আসে মায়ের একটা তুতের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না এমন ধরদি দি মায়ার কোনো দিন পাবে না টম রাগ করো না আমি কুশিতে তোমার ঘুষিং দিছি আমার চানা না আমার চিহ্ন লাইছি আরে না আমি রাগ করতেছি না আমি তো অবাক হচ্ছে যে মা আর সন্তানের ভালোবাসা দেখে আসলে সন্তানের কষ্ট মা কোনোদিন নিতে পারে না কিন্তু মায়ের কষ্ট সন্তান দেখে তাকে কি করে